ইনজুরির সঙ্গে হাসান মাহমুদের সম্পর্কটা বেশ পুরনো। সম্ভাবনাময় এই পেসার ক্যারিয়ারের অধিকাংশ সময় পার করেছেন মাঠের বাইরে থেকে। আড়াই বছর আগে অভিষেক হলেও টি টোয়েন্টি খেলেছেন মোটে তিনটি, যার দুটি মাসখানেক আগে জিম্বাবুয়ের মাটিতে। সে সিরিজে নিজের পারফরমেন্স আত্মবিশ্বাস জুগিয়েছে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। আমার যে প্রিভিয়াস পারফরমেন্স দেখছেন আপনারা জিম্বাবুয়ে, তো ওইটার উপরে অ্যাকচুয়ালি আমার কনফিডেন্স ছিল যে ওইটাকে ধরে আমি হয়তো থাকতে পারবো ইনশাল্লাহ। সো ওইটাই হয়েছে যে আমাকে ওনারা বিবেচনা রেখেছেন ওয়ার্ল্ড কাপের জন্য, যেহেতু এখন ওয়ার্ল্ড কাপে আসি আলহামদুলিল্লাহ নিজের সেরাটাই দিতে চাই। ইনজুরি জর্জরিত ক্যারিয়ারে চোট নিয়ে এখন আর তেমন মাথা ঘামান না 22 বছর বয়সী এই ক্রিকেটার। নিজের ফিটনেস নিয়ে আরও বেশি কাজ করে মাঠে ফেরার লড়াইটা চালিয়ে যেতে চান। ফাস্ট বোলারদের জন্য ইনজুরি জিনিসটা খুবই মানে একটা ফ্রেন্ডের মতো আয়সা চলা চলে যায়, এটা জিনিসটা খুবই, বাট এটা কাজ করার মধ্যে থাকতে হবে অবশ্যই। ফিটনেস বলেন, বলিং, ওয়ার্কিং, বলিং সব কিছু মিলে এটা অ্যাকচুয়ালি ধারাবাহিকের ব্যাপার। কন্টিনিউয়াসলি আপনি যখন কাজে থাকবেন তখন এই জিনিসটা হয়তো হবে না। গতি আর ইয়র্কারে ডেথ ওভারে দুর্দান্ত হাসান মাহমুদ। তিন ম্যাচের ছোট্ট ক্যারিয়ারেই যার প্রতিফলন পাওয়া গেছে যথেষ্ট। চাপের মুখে বাংলাদেশি বোলারদের খেই হারানোর নজির যখন অহরহ, তখন এ পেসার যেন নতুন সম্ভাবনার নাম টাইগার ক্রিকেটে। যখন আপনার প্রেশারের টাইম আসে তখন হয়তো আমরা বেশি প্যানিক হয়ে যাই, অথবা আমাদের যে মেইন স্কিলটা ওটা হয়তো ভুলে যায়। তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউ করতে হবে, এনি সিচুয়েশন, এনি প্রেশার সিচুয়েশনে আমাদের ওই জিনিসটা এক্সিকিউট করতে হবে। সো ওই জিনিসটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, আমাদের শিখতে হবে, সবার মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি পারবো। সো এই জিনিসটা নিয়ে সামনে আমরা অবশ্যই কাজ করব দুবাইতে, আমাদের যে নতুন এক্সিকিউটিভ কোচ আছেন শ্রী ওনার সাথে আমরা কথা বলবো আর কি। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হলেও এখনও বলিং অনুশীলন শুরু করেননি হাসান। আপাতত ফিটনেস নিয়ে কাজ করতে থাকা এই ক্রিকেটার বল হাতে ছন্দে ফেরার লড়াইটা শুরু করবেন 21 সেপ্টেম্বর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।